নমস্কার বন্ধুরা, মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আজকে আমরা জবা গাছের একটা মানে খুব বড় প্রবলেম নিয়ে আলোচনা করব। খুব ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে এই প্রবলেমটাকে যদি আমরা সলভ করতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয়। বন্ধুরা, আমরা প্রত্যেকে বিদেশি জবা গাছ করি, বিশেষ করে পুনে ভ্যারাইটি, আমেরিকান ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি, এই সমস্ত ভ্যারাইটির জবা গাছকে আমরা প্রতিস্থাপন করছি ঠিকঠাকভাবে, তারপরে ঠিকঠাকভাবে পরিচর্যা করছি, কিন্তু গাছের গ্রোথ একদমই ভালো হচ্ছে না। এই প্রবলেমটা আমি অনেকের কাছেই পেয়েছি, বিশেষ করে আজকে এই ভিডিওটা করার মানে একদম জরুরি হয়ে গেল যখন আমি দেখলাম মাই রোজ গার্ডেন ফেসবুক গ্রুপে এরকম একটা গাছের ছবি পোস্ট হয়েছে। তো তারপরেই ভাবলাম না এটা নিয়ে অবশ্যই একটা ভিডিও করা দরকার। বন্ধুরা, জবা গাছ নিয়ে আমি প্রথমে কয়েকটা কথা বলবো। আমাদের নিজস্ব কিছু ভুল হচ্ছে অবশ্যই, তার জন্যই গাছের গ্রোথ ভালো হচ্ছে না, পাতা হলুদ হয়ে যাচ্ছে, গাছটা বাড়ছে না, ঠিক আছে? তো প্রথম যেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, গাছের সাইজ অনুযায়ী কিন্তু ওকে টব দিতে হবে। আমি আজকের ওই যে পোস্ট আমি দেখলাম সেখানেই দেখলাম যে অনেক বড় একটা টবে গাছটাকে প্রতিস্থাপন করা হয়েছে। ওই গাছটা বৃদ্ধি না পাওয়ার যে ব্যাপারটা ঘটেছে ওইটাই কিন্তু মেন একটা পয়েন্ট হয়েছে। তো বন্ধুরা, আমি বলবো যে ছোট গাছকে সবসময় ছোট টবে রাখার চেষ্টা করুন। মোটামুটি 4 ইঞ্চি কি 5 ইঞ্চি টবে প্রথমে গাছ প্রতিস্থাপন করুন। গাছ যখন একটু বড় হবে তারপরে ওকে 8 ইঞ্চিতে শিফট করান। তারপরে মোটামুটি গাছ যখন আরও বড় হবে তখন ওকে 10-এ, 12-তে, 14-তে এইরকম ধাপে ধাপে নিয়ে যান। আমি সবসময় বলতে চেষ্টা করি ছোটদের জামা আর বড়দের জামা কিন্তু এক নয়। সেরকম ছোট যে সমস্ত গাছ থাকবে বা বড় যে সমস্ত গাছ থাকবে সেই সমস্ত গাছের মানে সমস্ত টবগুলোই কিন্তু আলাদা আলাদা হবে, কারণ প্রচুর বড় টব দিয়ে দিলে গাছের কিন্তু রুটের যে ডেভেলপমেন্টটা হওয়ার প্রয়োজন বা খাবার নেওয়ার যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু ঠিকঠাকভাবে গাছ নিতে পারে না। এটা কিন্তু প্রত্যেকে খেয়াল রাখবেন। দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে মাটি তৈরি। সবসময় জবা গাছের জন্য একটা হালকা মাটি তৈরি করতে হবে। আমি গাছ বসানোর পরে একদমই টেনশনই করব না যে আমার গাছ ভালো হবে কি না। অবশ্যই গাছ ভালো হবে যদি আপনি ঠিকঠাকভাবে মাটি করতে পারেন। 1:1:1 অনুপাতে মাটি তৈরি করুন। যেটা আমি গোলাপে করছি সেটাই কিন্তু আমি জবাতে করতে বলবো প্রত্যেককে। হাতের কাছে যে মাটিটা পাবেন সেই মাটিটা এক ভাগ নিন, এক ভাগ নদীর বালি নিন এবং এক ভাগ নিন গোবর সার। এই তিনটে জিনিসকে সমপরিমাণ মিশিয়ে যদি মাটি তৈরি করতে পারেন অবশ্যই আপনার যে কোনো ভ্যারাইটির জবা গাছ ভালো হবে। সেটা পুনে হতে পারে, সেটা ব্যাঙ্গালোর হতে পারে, সেটা আমেরিকান হতে পারে, সমস্ত রকমের জবা গাছ কিন্তু এখানে ভালো হবে। ট্রপিক্যাল যেগুলো জবা সেগুলো কিন্তু দারুণ হবে এই মিডিয়াতে। দেশি জবা তো এমনিতেও খুব ভালো হয়, আর এই মাটিতে যদি করতে পারেন সেক্ষেত্রে অনেক অনেক ভালো রেজাল্ট পাবেন। এরপরের যেটা পার্ট সেটা হচ্ছে গাছ প্রতিস্থাপন ঠিকঠাকভাবে হলো, এরপর গাছ যখন নতুন করে ওই মাটিতে ধরে গেল তারপরে গাছে খাবার দাবার দিতে শুরু করতে হবে। প্রথমেই আমরা বলি গাছকে যে ফসফরাস খাবারটা একদমই দেব না, কিন্তু এটা একদমই ঠিক নয়। প্রথমে আপনাকে ব্যালেন্স এনপিকে দিতেই হবে। ফসফরাস বেশি খাবার যেটা, ফসফরাস যার মধ্যে বেশি মাত্রায় আছে সেই খাবারটা জবা গাছে দেওয়া চলে না। যেমন ডিএপি সার আমরা কোনোভাবেই জবা গাছে দিতে চাইবো না, যেহেতু ডাইঅ্যামোনিয়াম ফসফেট, বা আমরা অন্যান্য 12:61:0 মতো ফিডিং আমরা জবা গাছে করাবো না। কিন্তু আমরা ব্যালেন্স এনপিকে ইউজ করতেই পারি, যেগুলো 18:18:18 বা 19:19:19 বা 20:20:20, কোনো অসুবিধা নেই। আমি নিজে ব্যক্তিগতভাবে করি, আপনাদের প্রত্যেককে করতে বলবো। প্রত্যেক সপ্তাহে একবার করে আপনি ব্যালেন্স এনপিকে স্প্রে করুন অথবা আপনি জল করে গোড়ায় দিন, যে কোনো একটা করতে পারে। আমি বলবো যেহেতু আমরা ব্যালেন্স এনপিকে ইউজ করছি সেক্ষেত্রে আমরা গাছে স্প্রে করে দেওয়ার চেষ্টা করব, সেক্ষেত্রে দেখবেন ভালো কাজ পাচ্ছেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফাঙ্গিসাইড অ্যাপ্লাই। যেহেতু গাছগুলো সমস্ত বিদেশি ভ্যারাইটির, তো সেই সমস্ত গাছে ফাঙ্গাল ইনফেকশন বা ব্যাকটেরিয়া ঘটিত ইনফেকশন এগুলো কিন্তু বারবার আমরা দেখি, তার জন্য বলবো ঠিকঠাকভাবে আপনাকে ফাঙ্গিসাইডটা অ্যাপ্লাই করতে হবে। আর তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা আমি মিস করেছি, সেটা হচ্ছে জল দেওয়াটা সবসময় কিন্তু ঠিকঠাকভাবে করতে হবে। মাটি উপরে একটু শুকনো হবে,
তারপরে কিন্তু আপনাকে জল দিতে হবে। ভিজে মাটিতে যদি জবা গাছে জল দিতে থাকেন, সেটা দেশি জবা হোক, ট্রপিক্যাল হোক, ব্যাঙ্গালোর হোক, পুনে হোক, সবের ক্ষেত্রেই প্রবলেম হবে। জল বেশি দেওয়ার জন্যই কিন্তু জবায় মূলত প্রবলেমটা হয়। ঠিকঠাকভাবে জল দিন। এরপরে এই যে শীত আসছে, এরপরে কিন্তু গাছের পাতা কিন্তু প্রচুর পরিমাণে হলুদ হবে। শুধুমাত্রই জল আমরা ঠিকঠাকভাবে দিতে পারি না বলেই এই প্রবলেমটা বেশি হয়। তাই জবা গাছকে ঠিকঠাকভাবে জল দিন, প্রবলেম হবে না। আমি যে ফাঙ্গিসাইডের কথা বলছিলাম, সেটা আপনি হাতের কাছে যে ফাঙ্গিসাইডটা পাবেন সেটাই প্রত্যেক সপ্তাহে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। আর কীটনাশকের মধ্যে বিভিন্ন কীটনাশক আপনার রাখার প্রয়োজন নেই। জাস্ট সুপার সোনাট আর ইমিডাক্লোরোপিড দেন, জবা গাছে সব রকমের পোকা চলে যাবে। কোনো রকম আর আমাদেরকে টেনশনই পেতে হবে না। আলাদা করে আর পিজিআর মারতে হবে না, যেহেতু আমরা সুপার সোনাটা মারছি, সুপার সোনাটা মারলেই হবে। আর প্রত্যেক সপ্তাহে এই সমস্ত দুর্বল যে সমস্ত জবা গাছগুলো আছে একবার করে রুট ট্রিটমেন্ট করে দিন। রুট ট্রিটমেন্ট করতে গেলে আপনাদেরকে কি করতে হবে, নিতে হবে তিনটে জিনিস। ফার্স্ট যেটা নিতে হবে সেটা হচ্ছে রুট হরমোন, সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে একটা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড, আর তিন নাম্বারে লাগবে হিউমিক অ্যাসিড। এই যে তিনটে জিনিস বললাম, প্রত্যেকটা জিনিস 2 গ্রাম 2 গ্রাম 2 গ্রাম করে নেবেন, 1 লিটার জলে ভালোভাবে এটা গুলিয়ে নেবেন। তারপরে প্রত্যেক গাছে 200 থেকে 250 ml জল প্রত্যেক সপ্তাহে ব্যবহার করবেন। এই জাস্ট কয়েকটা ব্যাপার যদি করতে পারেন তাহলে আর কোনো প্রবলেম নেই। আর একটা মিস করেছি, সেটা হচ্ছে আপনারা যখন ওই খাবার যেদিন স্প্রে করছেন সেদিন আপনারা কী করবেন, ওর সাথে মানে হয় আপনি 19 19 19 বা 18 18 18 বা 20 20 20 কিছু একটা ইউজ করছেন, তার সাথে আপনি ম্যাগনেসিয়াম সালফেটটাকে অ্যাড করে দেবেন। তাহলে দেখবেন জবা গাছের পাতা চকচক করবে, জবা গাছের পাতাগুলো একদম গাঢ় সবুজ হয়ে যাবে। গাছের পাতা যখনই অনেকটা ক্লিয়ার হয়ে যাবে দেখবেন গাছটা আপনার অনেকটা হেলদি দেখাচ্ছে, এবং প্রচুর পরিমাণে গাছ সূর্যালোকের উপস্থিতিতে খাবার তৈরি করতে পারবে। তাই গাছে এটা কিন্তু খুব দরকারি জিনিস। এই কয়েকটা কাজ, আর অন্য কিচ্ছু করতে হবে না। জাস্ট দেখুন জবা গাছের গ্রোথ কীরকম হচ্ছে। যারা প্রচুর বড় টবে গাছ প্রতিস্থাপন করে ফেলেছেন তাদেরকে বলবো ওই টবগুলো থেকে বার করে ছোটো টবে গাছকে নিয়ে আসুন, কারণ এটাই সিস্টেম। আশা করি এই কাজগুলো করলে আপনাদের কোনো প্রবলেম হবে না, আর আপনাদের দুশ্চিন্তায় পড়তে হবে না, কোনো রকম অসুবিধাও তৈরি হবে না। আমরা এই ছোট্ট ইনফরমেশনটি দেওয়ার জন্যই আজকের ভিডিওটি করা। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। চ্যানেলে যারা নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাইরোজ গার্ডেনের পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকেই ভালো থাকবেন। আজ এটুকু।